হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওপো F22 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটস বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল এবং 120W-এর একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে ওপো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ব্যাকসাইডে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে থাকবে গ্লাসের প্রোটেকশন। সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে পেয়ে যাবেন USB Type-C পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। আর এই ফোনটি মার্কেটে পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে মিড বাজেটে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.6 inch মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার আমোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120Hz। আর এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস বিকটাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 2000 nits। আর এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার লেন্স দেওয়া হয়েছে 108 MP-এর। ফোনটিতে থাকবে 12 MP-এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 MP-এর ম্যাক্রো আর 5 MP-এর ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 MP-এর সেলফি ক্যামেরা। তবে এই ফোনটিতে 44 MP-এর সেলফি ক্যামেরা দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবিলিটি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের 2021 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপার নাইনের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো Android 12। আর ফোনটির র্যাম হলো 4GB এবং 8GB, রম হলো 128GB ও 256GB। ফোনটিতে আপনি 2টি SIM ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 4500 mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 120W-এর একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির প্রাইস হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 26 থেকে 27 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 30 হাজার টাকার আশেপাশে। তবে ফোনটির প্রাইস ঠিক কত হবে এটা 100% কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটির প্রাইস আপডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে যাচ্ছে ওপো। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।